हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल एरोमा। आमार आजकेर रेसिपि होलो बाँधाकपिर तरकारी। बाँधाकपि निरामिष ओ आमिष दुई भावेई तैरी करा जाए, तबे आमी एखाने निरामिष भावेई करा देखिएछि। जारा सद्य सद्य रान्ना शिखछेन तादेर एटा खूब उपकार हबे। शीतकाले नाना रकम सब्जि पावा जाए आर ता दिए खूब सुंदर सुंदर वेज आइटेम तैरी करा जाए। आर एटा एई रकमई एकटा रेसिपि। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইবও করবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন। চলুন রেসিপিটা শুরু করা যাক। একটা মাঝারি সাইজের বাঁধাকপি আমি ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। এরপর এতে নুন ও জল দিয়ে সেদ্ধ করব। ঢাকনাটা তুলে নুনটা সব দিকে মিশিয়ে দেব। বাঁধাকপিটা এখন সেদ্ধ হয়ে গেছে, এখন এটাকে আমি জল ঝরিয়ে নেব। কড়াইয়ে বেশ কিছুটা তেল দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলটা গরম হয়ে গেলে দুটো তেজপাতা ও এক চামচে গোটা জিরে দিয়ে দেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে দুটো বড় সাইজের আলু টুকরো করে রাখা ছিল সেটা দিয়ে দেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এরপর এর মধ্যে 1 ইঞ্চি আদা গ্রেট করে রাখা দিয়ে দেব। আদাটার কাঁচা গন্ধ চলে গেলেই একটা টমেটো দিয়ে দেব। এরপর 1 চামচে নুন, হলুদ ও চিনি দিয়ে দেব। এরপর সব কিছুই ভালোভাবে 2 মিনিটের জন্য কষিয়ে দিতে হবে। এরপরে 1 চামচে জিরে গুঁড়ো ও 1/2 চামচে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। তারপর সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দেব। সমস্ত কিছুই মিশিয়ে নিতে হবে।
এরপর হাফ কাপ জল দিয়ে দিতে হবে। কড়াইশুঁটি দিয়ে দিলাম। চাপা দিয়ে মিনিট পাঁচেকের জন্য সেদ্ধ হতে দিতে হবে। এরপরে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেব। এক মুঠো ধনে পাতা ছড়িয়ে দেব। এরপর ধনে পাতাটা ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে শুকিয়ে নিলেই আমাদের নিরামিষ বাঁধাকপি রেডি।